জিয়াউর রহমানের মৃত্যুর পর তার লাশ পাওয়া যায়নি, স্বীকার করেন তৎকালীন সেনা প্রধান এরশাদ, সংসদে প্রধানমন্ত্রী। জিয়াউর এরশাদ সাহেব, তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন, এই মৃত্যু কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করছে, আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আপনি আমাকে বলছে বোন লাশ বাবু কোথায়। হত্যাকাণ্ডের সময় জিয়ার পাশের কক্ষে ছিলেন বি চৌধুরী, তিনিই খুলতে পারেন জট। বদরুদ্দ চৌধুরী আসলে তিনি তো তখন চট্টগ্রামে ছিলেন, তিনি এই হত্যাকাণ্ডের পরপরে সেখান থেকে বেরিয়ে চলেছিলেন। তখন তিনি সেই জানাজাতেও যান নাই, জিয়ার লাশ দেখতেও যান নাই, যেহেতু সেখানে জিয়ার লাশ ছিল না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ফের বিএনপি নেত্রীর আইনজীবীর আহ্বান। দি ভ্যালির সিইও রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে স্ত্রী সহ গ্রেফতার, অর্থ আত্মসাতের অভিযোগে মামলা, বাসার সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ। খোড়াখুড়ির মহানগরী রাজধানী, সড়কে সড়কে দুর্ভোগের ফাঁদ, মে থেকে সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না, সমন্বয়ের অভাবে অর্থের অপচয়। বিরোধিতার মধ্যেই আরও 5 বছর বাড়িয়ে 2026 সাল পর্যন্ত চালু থাকছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র, সংসদে বিল পাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জিয়াউর রহমানের মৃত্যুর পর তার লাশ পাওয়া যায়নি, তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ একথা স্বীকার করেছেন জানিয়ে সরকার প্রধান বলেন একটি বাক্স সাজিয়ে নিয়ে আসা হয় ঢাকায়। দুপুরে জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় জিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর ইস্যুতে সরগরম দেশের রাজনীতি। বিএনপি দাবি করে আসছে রাঙ্গুনিয়া থেকে উত্তোলনের পর জাতীয় সংসদ ভবনের পার্শ্ববর্তী চন্দ্রিমা উদ্যানেই জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে জিয়াউর রহমানকে সমাহিত করা হয়নি। জিয়ার কবর নিয়ে কথা উঠছে, বৃহস্পতিবার সংসদ অধিবেশনেও এ নিয়ে আলোচনা হয়। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন চন্দ্রিমা উদ্যানে দাফনের জন্য আনা বক্সে জিয়াউর রহমানের লাশ ছিল না। জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি, গায়েবানা জানাজা হয়েছিল, কয়েকদিন পরে একটা বাক্স আনা হলো। এখানে কেউ একটা বুদ্ধি দিয়েছে আর জেনারেল এরশাদ সাহেব আবার এ ব্যাপারে যথেষ্ট পারদর্শী। রাশ শনাক্ত করছিল মীর শওকত শনাক্ত করে। তো একদিন কথা আমি তাকে অনেক মুক্তিযোদ্ধা হিসেবে আমি চিনতাম, আমি জিজ্ঞাসা করেছিলাম সত্যি কথা বলেন তো, সে বলে যে লাশ কোথায় পাবো। ইভেন জেনারেল এরশাদ সাহেব, তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন, এই মৃত্যু কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করছে, ভাই আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আপনি আমাকে বলছে বোন লাশ বাবু কোথায়। শুধু কবর নয়, মুক্তিযুদ্ধের সময় জিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। 75-এর 15-ই আগস্টের মামলায় তাকে আসামি করতে চেয়েছিলেন বলেও জানান। যখন জিয়ারে ঘোষক ঘোষক বলা হতো, এই পার্লামেন্টে যখন প্রশ্ন উঠলো 26 তারিখ স্বাধীনতা দিবস, উনি 27 তারিখ ঘোষণা দেয় কিভাবে, ইতিহাস এমনভাবে বিকৃত করে যে সেই 27 তারিখে তারা 26 তারিখ বানায় ফেললো। 75-এর হত্যার সঙ্গে যে জড়িত এতে তো কোনো সন্দেহ নেই, আমি তাকে আসামি করতে চেয়েছিলাম। তখন আমাদের হোম সেক্রেটারি ছিল রেজাউল হায়াত, সে আবার বললো যে মৃত মানুষকে তো আসামি করা যায় না, আমার মানে এটা ভুল, নামটা ঢাকা উচিত ছিল। কারো কথা শুনে নয়, নিজের মনের কথা শুনে দেশের জন্য কাজ করে যান উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিশ্বের অর্থনৈতিক অগ্রযাত্রায় এগিয়ে থাকা 5টি দেশের একটি এখন বাংলাদেশ। মিডিয়াতে কি লিখলো আর টকশোতে কি বললো, আমি কিন্তু ওইটা শুনে কখনো এই দেশ পরিচালনা করি না। আমি দেশ পরিচালনা করি আমার অন্তর থেকে, কারণ আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, আমি শিখেছি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, আমি সেটাই কাজে লাগাই এবং মানুষ তার সুফল পাচ্ছে কিনা সেটাই আমি যাচাই করি। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে লাশ গুমের পুরো রহস্যের জট উন্মোচনে
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মূল ভূমিকা রাখতে পারেন। চল্লিশ বছর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে নৃশংস ওই হত্যাকাণ্ডের সময় জিয়াউর রহমানের পাশের কক্ষে ছিলেন বি চৌধুরী। এমনকি ঢাকায় অনুষ্ঠিত জানাজায়ও অংশ নেননি। রাষ্ট্রপতি হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের কবর জিয়ারতেও যাননি তিনি, এমনটাই বলছেন সে সময়ের প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 1981 সালের 30 মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থানকালীন সময়ে জিয়াউর রহমানের সাথে সবশেষ সাক্ষাৎ করেন তৎকালীন নগর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। তার দাবি, জিয়াউর রহমানের পাশের কক্ষে ছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। এমনকি বি চৌধুরীর কক্ষে বিপদগামী সেনা সদস্যরা গুলি করে। জাহাঙ্গীর আলম জানান, সেই গুলি ছিল কক্ষের ভেতর থেকে। বি চৌধুরী সেদিন কোনো ভূমিকা গ্রহণ করলো না কেন? এমনকি উনি লাশটা ফ্রিজগুলো পড়ে আছে, উনি ওইখান থেকে বেরিয়ে লাশটা দেখেন নাই। লাশটা উনি দেখতে পারতো তো, উনি লাশটা দেখেন নাই, না দেখে ওখান থেকে উনি চলে গেছেন। তাতে কি মনে হয় সেদিন, সেই জন্য ওনার কি আচরণটা সেদিন সন্দেহজনক। অভিযোগ রয়েছে, জিয়াউর রহমানের গুলিবিদ্ধ লাশ চট্টগ্রাম সার্কিট হাউসে সিঁড়িতে পড়ে থাকা অবস্থায় বি চৌধুরী তড়িঘড়ি করে সেখান থেকে চলে যান। পরবর্তীতে 1991 সালে বিএনপি ক্ষমতায় আসার পর বি চৌধুরী মন্ত্রী এবং 2001 সালে রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমানের মরদেহের পরিণতি জেনেই বি চৌধুরী জানাজা যেমন অংশ নেননি, তেমনি চন্দ্রিমা উদ্যানের কবরও জিয়ারত করেননি বলে দাবি এ মুক্তিযোদ্ধার। 5-6 দিন পর যখন ঢাকায় নিয়ে যাওয়া হলো, তখন তিনি সেই জানাজাতেও যান নাই, জিয়ার লাশ দেখতেও যান নাই। যেহেতু সেখানে জিয়ার লাশ ছিল না, কাউকে এই লাশ দেখানো হয়নি। ওটা একটা বাক্স, সেই বাক্সের ভিতরে কী ছিল কেউ জানে না। তবে বি চৌধুরীর পরিবারের সাথে ঘনিষ্ঠ সাবেক বিএনপি নেতা এবং চাকসুর জিএস বলছেন ভিন্ন কথা। বি চৌধুরীর স্বার্থ টার্গেট ছিল না, এবং যেখানে দেশের রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছে সেখানে উনি তো ভীত সন্ত্রস্ত হবেই, প্রতিরোধ করার মতো তো সুযোগ ওনার ছিল না, উনি ওনার করারই বাকি ছিল। সে সময়ের সংশ্লিষ্টদের মতে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে রাঙ্গুনিয়া যাওয়ার আগে জিয়াউর রহমানের মরদেহবাহী গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পরে হালদা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কয়েকদিন পর রাঙ্গুনিয়ার একটি পাহাড়ি অঞ্চল থেকে মাটি চাপা দেওয়া সামরিক পোশাক পরিহিত কয়েকজনের লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়। তবে মৃত্যুর আগে জিয়াউর রহমানের পরিহিত ছিল সাদা পাঞ্জাবি এবং পায়জামা, কিন্তু এর মধ্যে একটি লাশ জিয়াউর রহমানের বলে দাবি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে মানবিক দিক বিবেচনায় বিএনপি নেত্রীকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী। আগামী 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে সরকার প্রধানের নির্বাহী আদেশে তৃতীয় দফায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সরকারি সফরে 2 সপ্তাহের জন্য বিদেশে যাচ্ছেন। এ বাস্তবতায় বেগম জিয়ার পরিবারের আবেদনের বিষয়ে কি সিদ্ধান্ত নিল সরকার, এ প্রশ্ন ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। খালেদা জিয়ার ছোট ভাই আমাদের কাছে একটা আবেদন নিয়ে আসছিলেন, আমরা যথাযথ প্রক্রিয়া করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা আইন মন্ত্রণালয় থেকে মানে যে অভিমত দিয়েছিল সেই অনুযায়ী প্রক্রিয়া চলছে। এরই মধ্যে আইনমন্ত্রী জানিয়েছেন দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে তার পরিবারের করা আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি এও জানান, চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে বেগম জিয়াকে প্রথমে কারাগারে যেতে হবে, তারপর মুক্তি ও বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে নতুন করে আবেদন করতে হবে। তবে মানবিক বিবেচনায় বিদেশে চিকিৎসা নেয়ার অনুমতি দিতে আবারও আহ্বান জানিয়েছে খালেদা জিয়ার আইনজীবী। বেগম খালেদা জিয়া এতই অসুস্থ, আমরা দেশের জনগণ হিসাবে একজন নাগরিক হিসেবে আমি মনে করি তাকে মুক্তি দেওয়া উচিত এবং তাকে বিদেশে গিয়ে চিকিৎসা করে ফিরে আসতে দেওয়া উচিত। 3 দফায় 6 মাস করে 18 মাস সাজা স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। এক্ষেত্রে আইন মন্ত্রণালয় বলেছে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার এখতিয়ার আদালতের। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 3 দিন ব্যাপী দলের সাংগঠনিক বৈঠক শেষ হচ্ছে আজ। বিকেল 3:30 শুরু হয় বৈঠক।
তৃতীয় দিন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মত বিনিময় করছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মঙ্গলবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠন পুনর্গঠন ও দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হচ্ছে। এতে অংশ নেন নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির সিইও মোহাম্মদ রাসেলকে স্ত্রী সহ গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বাসায় র‍্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানের খবর পেয়ে রাসেলের বাড়ির সামনে ভিড় করতে থাকেন ইভেলির গ্রাহকরা। এ সময় নিজেদের পাওনা ফিরে পেতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চান তারা। ঘণ্টা খানেকের অভিযান শেষে ইভেলির প্রধানকে নিয়ে বেরিয়ে আসে র‍্যাবের দল। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা এই ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এর আগে প্রতারণার অভিযোগে বুধবার গভীর রাতে আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভেলির সিইও রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। আমরা সেই সময়টুকু দিতে চাই কাস্টমাররা, উনি ছয় মাস সময় চেয়েছে, সময় দিয়ে উনি ব্যবসা করবে, ওনার ব্যবসা করার ইন্টেনশন আছে, উনি রেগুলার ডেলিভারি করতেছে পণ্য। রাসেল ভাই আমাদের কাছ থেকে ছয় মাস সময় চাচ্ছে, সময় চাওয়ার পরে উনি অলরেডি কিন্তু ডেলিভারি চলমান, সকল কিছুর আপডেট উনি লাইভে এসে দিচ্ছে এবং ওয়্যার হাউস থেকে লাইভে এসে দিচ্ছে, উনি সব সময় সব কিছু আপডেট দিয়ে যাচ্ছে। আমরা চাই পাঁচ মাস সময় দেবো তাকে, আমরা কাস্টমার, আমরা চাই ইভেলি থাক। ইভেলির সাথে আমার ট্রানজাকশন চলমান অলমোস্ট দেড় বছর। এই মুহূর্তে র‍্যাব সদর দপ্তরে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন, সরাসরি চলে যাব তার কাছে। মামুন, ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানকে গ্রেফতারের পর আমরা জানতে পেরেছি, আমরা দেখেছি যে র‍্যাব সদর দপ্তরে উত্তরায় এখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আগামীকাল সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কী তথ্য র‍্যাবের হাতে এসে পৌঁছলো সে ব্যাপারে আমাদেরকে জানানো হবে। তবে সর্বশেষ তথ্য আমাদের হাতে যেগুলো রয়েছে তা বলতে পারি যে মোহাম্মদপুরের বাসা থেকে আজ দুপুরের পরে অভিযান শুরু করে র‍্যাব এবং তারপর তাকে সেখান থেকে র‍্যাব ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান তার স্ত্রী শামিমা নাসরিনকে গ্রেফতার করে র‍্যাব এবং তারপরে সেখান থেকে কালো রঙের কালো গ্লাসের গাড়িতে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে র‍্যাব সদর দপ্তরে। বর্তমানে তারা এখন এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈনের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত রাতে গুলশান থানায় এক ভুক্তভোগী যে মামলা করেছিলেন এই স্বামী স্ত্রীর বিরুদ্ধে ইভ্যালির তে তিনি আসলে টাকা দিয়েছিলেন এবং সেখানে থেকে তিনি প্রতারিত হয়েছেন, তাই অর্থ আত্মসাতের যে মামলা গুলশান থানায় করেছিলেন সেই মামলার প্রেক্ষিতেই তাদেরকে আজকে গ্রেফতার করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক। জানিয়ে রাখি যে আসলে আজকের অভিযানে গুরুত্বপূর্ণ কি পাওয়া গেল এমন প্রশ্নের জবাবে কিন্তু আমরা র‍্যাবের কাছ থেকে জানতে পেরেছি যে ইভ্যালির ব্যবসা সংক্রান্ত অর্থাৎ গ্রাহক এবং ইভ্যালির যে লেনদেন এই লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি আসলে মোহাম্মদপুরের যে বাসায় অভিযান পরিচালনা করেছে র‍্যাব সদস্যরা সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তাকে অর্থাৎ মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামিমা নাসরিনকে এখানে নিয়ে আসা হয়েছে র‍্যাব সদর দপ্তরে, কিন্তু তাদের যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সেটি কিন্তু আসলে এখনও শুরু হয়নি বলে আমরা নিশ্চিত হয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে আরও কী তথ্য পাওয়া গেলো এই বিষয়ে বিস্তারিত আসলে পরে জানা যাবে। তবে জানিয়ে রাখি যে গত ১৪ সেপ্টেম্বর কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই ইভ্যালি যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল এবং তারও আগে কিন্তু গত জুলাই মাসের ৪ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে, তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে কিন্তু দায়িত্ব দিয়েছিলেন যে এই যে ইভ্যালির বিরুদ্ধে ওঠা অভিযোগ এই অভিযোগের তদন্ত করতে বা অভিযোগ অনুসন্ধান করতে। তো দীর্ঘদিন থেকেই গ্রাহকদের যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতেই এক গ্রাহক গত রাতে গুলশান থানা যে মামলা করেছেন তার প্রেক্ষিতে আজকে তাকে গ্রেফতার করে উত্তরা র‍্যাব যে সদর দপ্তর সেখানে এনে রাখা হয়েছে। রিচার্ড,
অর্থ আত্মসাতের মামলায় ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে সবশেষ খবর জানাতে উত্তরায় র‍্যাবের সদর দপ্তরের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানা হলে অভিভাবকদের মধ্যে এখনও উদাসীনতা রয়েছে। স্কুল কলেজ ছুটির পর গেটের সামনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই অনেক অভিভাবককে হুড়োহুড়ি করতে দেখা গেছে। এদিকে বিভিন্ন শ্রেণীর ক্লাস ভিন্ন ভিন্ন দিনে হওয়ার পরও বৃহস্পতিবার প্রথম দিনের মতো এই ক্লাসে ফিরেছে অনেক শিক্ষার্থী। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পঞ্চম দিনেও অনেকে দেড় বছরে প্রথমবারের মতো পা রাখে স্কুল কলেজে। এদিন সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে দেখা যায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানকে। ভার্চুয়াল মাধ্যম ছেড়ে শ্রেণীকক্ষে বসতে পেরে শিক্ষার্থীদের মাঝে ফিরেছে স্বস্তি। বন্ধুদের সাথে আমরা দেখা করলাম তো অনেক ভালো লাগতেছে। আমাদের স্কুলে এক বেঞ্চে একজন করে বসিয়েছে, ফাঁকা ফাঁকা করে বসিয়েছিল। শিক্ষার্থীরা দীর্ঘদিন পর ক্লাসে ফেরায় বাড়তি যত্ন নিচ্ছেন শিক্ষকরা। তাদের সেই পূর্বের যে ক্লাসের পরিবেশ এটা যেহেতু পাচ্ছে না, তাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব সমস্যা হচ্ছে, কিন্তু এটা তারা খুব সহজে আর ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। তবে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও অভিভাবকদের মাঝে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল উদাসীনতা। বাচ্চারা ভিড় করতেছে কিন্তু গার্জেনরা তো বাচ্চাদের চেয়ে বেশি ভিড় করতেছে। সবাই সবার আগে তার সন্তানটাকে নিতে চান, ওই কারণেই গ্যাদারিংটা হচ্ছে। গার্ডিয়ানদেরকে বারবারই মাইকিং করে ওনাদের সতর্ক করছি। অভিভাবকরা সচেতন না হলে শিক্ষা প্রতিষ্ঠানের সব তৎপরতাই ব্যর্থ হবে বলে মনে করছেন এই শিক্ষক। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর দুই সিটিতে চলছে 28টি সেবা সংস্থার রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ, অথচ মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সড়কে সংস্কার কাজের ওপর রয়েছে নিষেধাজ্ঞা। নগর জুড়ে এমন অপরিকল্পিত কর্মযজ্ঞে যানজটের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। সমন্বয়হীনভাবে সরকারি উন্নয়ন প্রকল্প করায় অর্থের অপচয় হচ্ছে বলে মনে করেন নগরবিদরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট আর ছবি তুলেছেন মোহাম্মদ নিজামুদ্দিন। ঢাকার দুই সিটির 3000 কিলোমিটার সড়কের মধ্যে বর্তমানে 600 কিলোমিটার সড়কে চলছে উন্নয়ন কর্মকাণ্ড বা রাস্তা খনন। স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে মে থেকে সেপ্টেম্বর এই সময়ে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ থাকার কথা। রাস্তা সরু হওয়ায় একদিকে যেমন বাড়ছে যানজট, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। এই জায়গায় একটা হাসপাতাল আছে, সেখানে যে কি দুর্ভোগ, সেই দুর্ভোগের কোনো সীমা নেই আর কি। বর্ষাকালে মানুষের চলতে ফিরতে সমস্যা হয়, হ্যাঁ সেখানে যদি কাটাছেড়া করা হয় মানুষ যাবে কোথায়? অথচ দুই সিটির ওয়ান স্টপ সেলে জমা আছে প্রায় অর্ধশত সেবা সংস্থার আবেদন। শিগগিরই এই বিষয়টির অনেকটাই অবসান হবে এবং নগরবাসী কিছুটা মুক্তি পাবে। ঢাকা দক্ষিণ সিটির ওয়ান স্টপ সেল বলছে বর্তমানে 19টি সেবা সংস্থা রাস্তা কাটাকাটির কাজ করছে, সামনে আরও 22টি সংস্থাকে সড়ক খননের অনুমোদন প্রস্তাব করা আছে। উত্তর সিটির দেয়া ওয়ান স্টপ সেল বলছে বর্তমানে 9টি সেবা সংস্থা রাজধানীতে সড়ক খোঁড়াখুঁড়ি করছে, আর সামনে ডেসা, ডেসকো, ওয়াসা, বিটিসিএল সহ এরকম 26টি সরকারি সেবা সংস্থাকে রাস্তা খোঁড়াখুঁড়ির অনুমোদন প্রস্তাব করা হয়েছে। সামনে রাজধানীতে রাস্তা কাটাকাটিতে কর্পোরেশনকে আইন প্রয়োগে আরও কঠোর হওয়ার পরামর্শ নগরবিদদের। সিটি কর্পোরেশন অনেক সময় কিন্তু নিজেও কিন্তু এই সংরক্ষণ নীতিমালা যে পুরোপুরি মানতে পারছে এমনও না, তার মানে সিটি কর্পোরেশন নিজেদেরও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং দরকার। নিয়ম নীতির তোয়াক্কা না করে ঢাকার দুই সিটি কর্পোরেশনে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে চলছে সড়ক খোঁড়াখুঁড়ি। বিভিন্ন সরকারি সেবা সংস্থাগুলির মাঝে সমন্বয়ের পাশাপাশি সিটি কর্পোরেশনকে কঠোর হওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। সংসদে বিরোধিতার মধ্যেই আরও 5 বছর বাড়িয়ে 2026 সাল পর্যন্ত থাকছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে এই বিলের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাশ হয়। এর বিরোধিতায় সংসদ সদস্যরা বলেছেন জনগণের করের টাকা কিছু মানুষের হাতে তুলে দিতেই মেয়াদ বাড়ানো হলো। অন্যদিকে প্রতিমন্ত্রী বলছেন অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে মেয়াদ বাড়ানোর বিকল্প নেই সরকারের কাছে। 2009 সালে দেশ যখন ঘোর বিদ্যুৎ সংকটে ভুগছিল, সে সময় দ্রুত পরিস্থিতির উত্তরণে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 প্রণয়ন করে আওয়ামী লীগ সরকার। প্রথম দিকে 2 থেকে 3 বছরের কথা বলা হলেও পরবর্তীতে দফায় দফায় বেড়েছে এই আইনটির মেয়াদ। এর আওতায় দেশে কুইক রেন্টাল বা ছোট যেসব বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং বড় কয়েকটি কেন্দ্র চালু হয়েছে তার মোট উৎপাদন সক্ষমতা এখন প্রায় 25,000 মেগাওয়াট। আরও সময় বর্ধিত করা প্রয়োজন,
আগামী দিনেও নিরবচ্ছিন্ন সাশ্রয়ী ও মানসম্মত বিদ্যুৎ নিশ্চিত করতে এই আইনটির প্রয়োজনীয়তা সংসদে উপস্থাপন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর আইনটি নিয়ে ব্যাপক সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। পুরনো লাইন এগুলি যাতে চেঞ্জ করে নতুন লাইনের আপনি কেন ব্যবস্থা করছেন না, এই কাজটা আগে করেন। এখানে যে ব্যাপক আকারে ভর্তুকি দেওয়া হচ্ছে, অনিয়ম করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, এটিকে আরো বৈধতা যেমন আইনের আশ্রয় লাভ আমরা করতে না পারি। এখানে পরিস্থিতি মাননীয় স্পিকার আরো ভয়ঙ্কর, আইনি কাঠামোতে অর্থাৎ লিগালি লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে আগের মতো সংকটের পরিস্থিতি ফিরুক এমন কথাও বলেছেন সংসদে বিরোধী দলীয় আইন প্রণেতাদের কেউ কেউ। ম্যানেজমেন্ট সমস্যার সমাধান যদি না করা হয় এই শতভাগ বিদ্যুতের সুবিধা জনগণ পাবে না, এবং আমরা শতভাগ চাই না, আমরা 2006 সালে ফেরত যেতে চাই। জনগণের ট্যাক্সের টাকাকে এভাবে আমরা কারো হাতে তুলে দিতে পারি না। জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন এটির প্রয়োজনীয়তা এখনো ফুরায়নি। আমরা যেভাবে কাজ করেছি কোনো খানে কোনো কোয়েশ্চেন ডিড নট অ্যারাইজ। নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে যাতে আমরা বিদ্যুৎ জ্বালানি দিতে পারি, এই কারণে কিন্তু আমি আরো 5 বছর এটার এক্সটেনশন চাচ্ছি। আওয়ামী লীগ সরকার খুনের মামলা মাফ করার জন্য ইন্ডিভিজুয়াল করে না। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা তর্ক বিতর্ক শেষে এই বিশেষ বিধান সংশোধনী বিল আরো 5 বছর বাড়ানোর উদ্যোগ কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 1 অক্টোবর থেকে বিদেশি চ্যানেলে দেশীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন সম্প্রচারের আর সুযোগ থাকবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলবের বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান তিনি। এর আগেও সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার তথ্যমন্ত্রী জানান আগামী মাস থেকে ব্যাপারে কঠোর অবস্থানে যাবে সরকার। 1 অক্টোবর থেকে বিদেশি চ্যানেলও যাতে এখানে কোনো বিজ্ঞাপন দেখাতে না পারে সেজন্য আমরা দেশের যে প্রচলিত আইন সেটি কার্যকর করতে যাচ্ছি। এ সময় ডিজিটাল আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন দেশের গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করছে, কোনো আইনই তাদের দায়িত্ব পালনে বাধা তৈরি করার জন্য নয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটি বাংলাদেশের সমস্ত মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদের দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বিধা যে কেউ যে কোনো কিছু করে পার পেতে পারে না। সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা প্রসঙ্গে মন্ত্রী বলেন স্বচ্ছতার জন্যই ব্যাংক হিসাব চাওয়া হয়। সাংবাদিক নেতৃবৃন্দের ব্যাংক হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে সব ব্যাংকে। সরকার অবশ্যই যে কারো ব্যাংক হিসাব তলব করতে পারে, ব্যাংক হিসাব এমপিদেরও তলব করা হয়। আমি মনে করি এতে উদ্বেগের কোনো কারণ নেই। এ সময় মন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে যেন ব্যক্তি স্বার্থে ব্যবহার করা না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। বাইরে 1 টাকা কেউ পাওয়ার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জাপানি 2 শিশুর বিষয়ে এবারে নতুন সিদ্ধান্ত দিয়েছেন আদালত। কাল থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত একদিন মা ও একদিন বাবা নিয়ম করে সন্তানদের সঙ্গে গুলশানের ভাড়া বাসায় থাকবেন। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 2 শিশুর অভিভাবকত্বের বিষয়টি নিয়ে সম্মানজনক ও শিশুদের ভবিষ্যতের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার উপর জোর দেন আদালত। এ সময় জাপানি 2 শিশুর জন্মসূত্রে জাপানি নাগরিক উল্লেখ করে তাদের সেদেশে নিয়ে যাওয়ার আবেদন করেন আইনজীবী। যুক্তি হিসেবে বলেন জাপানের আদালতে শিশুদের 18 বছর পর্যন্ত মায়ের কাছে থাকার বিধান রয়েছে। তবে আদালত জানান অন্য দেশের আদালতের প্রতি সম্মান রয়েছে, দেশের ভাবমূর্তির স্বার্থে তার সম্মান যেমন রাখতে হবে তেমনি একটি সুষ্ঠু সমাধানের পথ তৈরি করতে হবে। টি-20 বিশ্বকাপে পেসারদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়ে উচ্ছ্বসিত তাসকিন আহমেদ জানালেন একাদশে সুযোগ পেলে খেলতে চান সেরাটা দিয়ে। টানা জয়ের মধ্যে থাকায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। 2টা স্মৃতির ডিফারেন্ট ইয়ে ছিল, বাট যেগুলা ওগুলো আসলে অতীত হিসাবে গিয়েছে, তো আমি বর্তমানে ফোকাস করতে চাই। আমি অনেক খুশি যে আমি বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি। কন্ডিশনের কারণে ওই লাস্ট ম্যাচটা খেলা হয়েছে। প্রিপারেশন ওয়াইজ ওটিস গিবসন এবং টিম ম্যানেজমেন্টদের সাথে আমার ভালো মতো কাজ করা হচ্ছে সবসময়। যেরকমই কন্ডিশন হোক প্ল্যান ওয়াইজ এক্সিকিউশন করতে হবে। যদি দেখা যায় যে কাটার কম ধরে তখন হয়তো ইয়র্কার বা লেন্থ বলের এক্সিকিউশনটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো ডেফিনেটলি ICC-র ইভেন্ট মাথায় থাকবে যে ফ্ল্যাট ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাক হবে, তো চ্যালেঞ্জিংও হবে বোলারদের জন্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার লাশ পাওয়া যায়নি স্বীকার করেছেন তৎকালীন সেনা প্রধান এরশাদ। সংসদে প্রধানমন্ত্রী একটি বাক্স সাজিয়ে নিয়ে আসা হয় ঢাকায়।
বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিদেশে চিকিৎসার সুযোগ দিতে ফের বিএনপি নেত্রীর আইনজীবীর আহ্বান। এবং ইভেলির সিইও রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে স্ত্রী সহ গ্রেফতার, অর্থ আত্মসাতের অভিযোগে মামলা, বাসার সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়ের।